स्टूडेंट्स क्रेडिट कार्डे 10 लाख टाका पर्यन्त। मने राखबेन छात्र छात्रीरा ऋण निते पारबेन, एर जोन्नो कोनो ग्यारेंटर लागबे ना, ग्यारेंटर हबे राज्य सरकार। এই ক্রেডিট কার্ডের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতক, স্নাতক থেকে স্নাতকোত্তর অর্থাৎ ওই এমএ এমএসসি নানা রকম এমকম, এরপর ডিপ্লোমা আছে, ডাক্তারি আছে, গবেষণা আছে, সব কিছুতেই লোন পাওয়া যাবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোচিং ইনস্টিটিউট যেখানে আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপিপিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়, সেখানে পড়াশোনা করলেও এই ঋণ পাওয়া যাবে। মনে রাখবেন এই ঋণটা খুবই ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কতগুলো বিশেষ দিক আছে। লেখাপড়ার যাবতীয় খরচ, কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফি, বইপত্র, কম্পিউটার, ল্যাপটপ কেনা এই প্রকল্প থেকে ঋণ পাবে। বাংলায় বসবাসীকারী ভারতীয় ছাত্রছাত্রীরা রাজ্য, রাজ্যের বাইরে এমনকি বিদেশে অবস্থিত যে কোনো স্বীকৃত স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য এই ক্রেডিট কার্ডে সুবিধে পাবেন। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাশ করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে, পড়াশুনো করতে পারেনি পয়সার অভাবে, এখন হয়তো কোনো চাকরি বাকরি করে বা করে না, কিন্তু তার পড়াশুনোর দিকে ঝোঁক আছে, সে একটা গবেষণা করতে চায়, সে একটা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চায়, সেই ক্ষেত্রে তারা যাতে সুযোগ পায়, রিসার্চ করতে পারে, সেই জন্যেই 40 বছর বয়স অবধি এই সুযোগটা দেওয়া হয়েছে। এই ক্রেডিট কার্ডের ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। 15 বছর মানে অনেক বেশি। তার মধ্যে তারা চাকরি বাকরিও পেয়ে যাবেন, উচ্চশিক্ষা যারা করেন, ভালোভাবে শিক্ষায় দীক্ষায় যারা নানা রকম ট্রেনিং নেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে, তারা চাকরি বাকরি পেয়ে 15 বছরের মধ্যে এই ঋণ শোধ করবেন। রাজ্যের সব সরকারি, বেসরকারি কোঅপারেটিভ ব্যাংক থেকে এই লোন পাওয়া যাবে এবং ব্যাংকিং সেক্টর থেকেও পাওয়া যাবে। দ্য এন্টায়ার লোন ইজ কভার্ড বাই ইন্স্যুরেন্স। আবেদন করার পদ্ধতি খুব সহজ, সবটাই অনলাইন। কোর্স চলাকালীন যে কোনো সময় আবেদন করা যাবে। এর ফলে ছেলে মেয়েদের পড়াশুনোর খরচের জন্য বাবা মার আর কোনো চিন্তা থাকবে না এবং বাচ্চাদেরও মন খারাপ করে ঘুরে বেড়াতে হবে না, এখানে ওখানে এডুকেশন লোনের জন্য ঘুরতে হবে না, পায়ের জুতো বা হাফশোল হয়ে যাবে না। আমি আশা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড আগামী দিনে ছাত্রছাত্রীদের অনেক স্বপ্ন পূরণে তাদের সাহায্য করবে। তাই আমি সবাইকে বলবো টাকা পয়সার কথা না ভেবে মন দিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশুনো করুন। পিতামাতাকেও বলবো অভিভাবকদের চিন্তা করবেন না, আপনি ঘরের সামনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনার হাতের মুঠোয় এসে গেল, আপনার স্বপ্ন পূরণ হবে। আপনার ছেলেমেয়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ টিচার, কেউ আইএস, কেউ আইপিএস, নানা রকম উচ্চশিক্ষায় দেশে বিদেশে তারা স্থান পাবেন, আপনাদের মুখ উজ্জ্বল করবেন। এই ক্ষেত্রে পরিবারও আজকে তাদেরও আমি আমাদের প্রণাম জানাচ্ছি সব পরিবারকে, এবং আমাদের কথা মতো আমরা কথা রেখেছি, সেই জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। সবুজ সাথী প্রকল্পে আমরা ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের বাংলায় প্রায় 1 কোটি সাইকেল দিয়েছি। মাঝে নির্বাচনের জন্য আপনারা জানেন ৩ মাস ৬ মাস কোনো কাজ হয়নি, সেই সাইকেল দেওয়া বন্ধ ছিল। এখন আমরা আবার ১২ লক্ষ সাইকেল দিচ্ছি। এই সাইকেল ২০২০ সালের নবম শ্রেণীর ৩ লক্ষ ছাত্রছাত্রী। প্লিজ দয়া করে এটা বলবেন, এটা লিখবেন, তাহলে ছাত্রছাত্রীরা জানতে পারবে। ২০২০ সালে নবম শ্রেণীর ৩ লক্ষ ছাত্রছাত্রী এবং ২০২১ সালে নবম শ্রেণীর ৯ লক্ষ ছাত্রছাত্রী মিলে এই ১২ লক্ষ সাইকেল আগামী নভেম্বরের মধ্যেই সবাই পেয়ে যাবেন। ৬ লক্ষ আগে দেওয়া হয়ে গেছে। তরুণের স্বপ্ন, যেটা আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের বই তরুণের স্বপ্ন, সেই প্রকল্পর নাম, যাদের আমরা ট্যাব দিচ্ছি। দ্বাদশ শ্রেণীর ৮,৭৬,০০০ ছাত্রছাত্রীকে ইতিমধ্যেই ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছে, তারা যখন আবার দ্বাদশ শ্রেণীতে উঠবে, তখনও প্রায় ৮,৯৪,০০০ ছাত্রছাত্রীকে ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হবে।